দর্শক, আপনারা কি জানেন কত টাকার মালিক মিজানুর রহমান আঝারি? তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। মালয়েশিয়ায় মিজানুর রহমান আঝারির বিলাসী জীবন, ঘুরছেন 6.5 কোটি 20 লক্ষ টাকার গাড়িতে। বিশ্বের বিলাসী গাড়িগুলোর একটি হলো বেন্টলি। এই ব্র্যান্ডের মুলসানি V8 সিরিজের এক একটি গাড়ির মূল্য মালয়েশিয়াতে ট্যাক্স এবং অন্যান্য খরচ ছাড়াই 3 মিলিয়ন রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 6.2 কোটি টাকার মতো। হয়তো উন্নত রাষ্ট্রের অতি ক্ষমতাবান ব্যক্তি বা বড় বড় শিল্পপতিরা বিলাসিতার জন্য এসব গাড়ি ব্যবহার করেন। তেমনই একটি গাড়ি সহ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আপন বোনের মেয়ের জামাই মিজানুর রহমান আঝারির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মালয়েশিয়ার প্রবাসীরাও মন্তব্য করে জানাচ্ছেন, মিজানুর রহমান আঝারির বিলাসী জীবন দেখে তারা রীতিমতো হতবাক। কুয়ালালামপুরের বাংলাদেশি রেস্তোরাঁয় কর্মরত তফাজ্জল হোসেন নামের কুমিল্লার বুড়িচং নিবাসী এক কিচেন স্টাফ জানান, ওনার এমন আলিশান জীবনযাপন দেখে আমরা অবাক হই মাঝে মাঝে, আসলে কত টাকার মালিক তিনি। জানা গেছে, জামায়াতপন্থী ইসলামী বক্তা মিজানুর রহমান আঝারি গত মার্চ পর্যন্ত নির্ধারিত মাহফিলগুলো স্থগিত করে মালয়েশিয়ায় ফিরে গেছেন। গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় এইসব তথ্য জানিয়েছেন তিনি। মিজানুর রহমান আঝারি বাংলাদেশে থাকেন না, তিনি বছরের প্রায় পুরোটা সময় থাকেন মালয়েশিয়ায়। এছাড়া উপার্জিত টাকা তিনি বাংলাদেশের কোনো ব্যাংকেও রাখেন না, বিশেষ প্রক্রিয়ায় তা চলে যায় মালয়েশিয়ায়। গত বছর তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় অনেক জায়গায় প্রশাসন তার মাহফিলের অনুমতি না দেওয়ায় একটু আগেভাগেই ফিরে গেছেন গন্তব্যে। তার মাহফিল বন্ধে সরকারি দপ্তরগুলো প্রজ্ঞাপনও জারি করেছে এবং আরও জানা গেছে, মিজানুর রহমান আঝারি সাম্প্রতিক মাহফিলগুলো থেকে উপার্জিত বিপুল পরিমাণের টাকা নিয়ে মালয়েশিয়া চলে গেছেন। মিজানুর রহমান আঝারি তার প্রতিটি মাহফিলে ন্যূনতম 3 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন। এই টাকাগুলো তাকে বুকিংয়ের সময় পুরোটা বুঝিয়ে দিতে হয়। অনেক জায়গায় তাকে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হয়, আবার মাহফিল শেষে তাকে গন্তব্যে একইভাবে পৌঁছে দিতে হয়। অনেক সময় মাহফিল সমাপ্তির পর ভক্তরা তাকে নগদ টাকা উপহার দেন, আর সেসবের পরিমাণ হিসেবের বাইরে। প্রতি বছর শীতকালীন সময়ে তিনি শতাধিক মাহফিল করেন, সেই হিসাবে প্রতি বছর তার আয় হয় 3 থেকে 5 কোটি টাকা, যার থেকে 1 পয়সাও তিনি আয়কর দেন না। এই বিষয়ে মিজানুর রহমান আঝারি বলেন, প্লিজ আমাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না, আমাকে জড়িয়ে কোনো ব্যাপারে কাউকে গালাগালি করবেন না, অন্য কোনো মতাদর্শের আলেমদের হেও বা ছোট করে কিছু বলতে যাবেন না। মিজানুর রহমান আঝারি আরও বলেন, প্রোগ্রামগুলো বাস্তবায়নে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও দোয়া। বিশেষ করে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রোগ্রামগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। এদিকে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, তার কোনো ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নেই। তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসাবে যা পান তাই নিয়ে থাকেন। বছরের প্রায় পুরোটা সময় মালয়েশিয়ায় থাকেন, সেখানে PhD করছেন, সময় পেলে বাংলাদেশে তাফসির মাহফিল করেন। এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করছেন। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় কত টাকার মালিক মিজানুর রহমান আঝারি? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি মিজানুর রহমান আঝারিকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।